স্থলযুদ্ধের প্রধান উপকরণ ব্যাটল ট্যাঙ্ক। সবচেয়ে সুরক্ষিত এই সামরিক যানকে যুদ্ধক্ষেত্রের রাজাও বলা হয়। যে কোনো বাধা টপকে এটি প্রবেশ করতে পারে শত্রুর ভূখণ্ডে। শক্তিধর তিনটি দেশের সেরা তিনটি ব্যাটল ট্যাঙ্ক নিয়ে আমাদের আজকের আয়োজন। অ্যাব্রামস M1A2 ACP যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাব্রামস M1A2 ACP একটি বিধ্বংসী সামরিক যান। মিশিগান ভিত্তিক মার্কিন প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ডায়নামিক্সের 1980 সালে তৈরি M1 অ্যাব্রামস ট্যাঙ্কের আধুনিক ভার্সন এই M1A2 ACP। আধুনিক প্রযুক্তি, উন্নত ফায়ার পাওয়ার আর দুর্দান্ত গতিশীলতা ট্যাঙ্কটিকে স্থান দিয়েছে সেরার তালিকায়। এর কামান থেকে চলন্ত গাড়ি এমনকি নিচু দিয়ে চলা এয়ারক্রাফটকেও লক্ষ্য বানানো যায়। মূল কামানটি ছাড়াও এতে রয়েছে দুইটি মেশিন গান, এছাড়া আছে একটি গ্রেনেড লঞ্চার। এই ট্যাঙ্কটির গোলা বারুদ বহনের ক্ষমতা অন্যান্য ট্যাঙ্কের চেয়ে অনেক বেশি। ঘন্টায় সর্বোচ্চ 68 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম ট্যাঙ্কটিতে ক্রুদের সুরক্ষার জন্য রয়েছে ইস্পাত ও ইউরেনিয়াম লেয়ারযুক্ত বর্ম। অনেকে শুধু এই কারণেই এই ট্যাঙ্কটিকে বিশ্বের সেরা ট্যাঙ্ক বলে মনে করেন। তবে এই ট্যাঙ্কটির একটি খারাপ দিক হচ্ছে এটির অপারেশন কিছুটা জটিল এবং জ্বালানি খরচও হয় বেশি। এছাড়া এই ট্যাঙ্কটির কামানে গোলা লোড করার জন্য বাড়তি একজন লোডার দরকার, যার কারণে এর ক্রুর সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। 26 ফুট লম্বা ও 12 ফুট চওড়া ট্যাঙ্কটি আকারেও স্বাভাবিকের চেয়ে বড়। চ্যালেঞ্জার 2, ব্রিটেনের চ্যালেঞ্জার 2, যেটি সংক্ষেপে CR2 নামেই বেশি পরিচিত। ব্রিটিশ আর্মির এই ট্যাঙ্কটি স্থলযুদ্ধে শত্রুর বড় আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকেই। ব্রিটেনের ভিকার্স ডিফেন্স সিস্টেমের তৈরি চ্যালেঞ্জার 1 ট্যাঙ্কের আধুনিক এই সংস্করণটি বসনিয়া, কসোভো আর ইরাক যুদ্ধে তার দক্ষতার প্রমাণ দিয়েছে। বিশ্বের সেরা ট্যাঙ্কগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি যুদ্ধক্ষেত্রে সার্ভিস দিয়েছে। এর রয়েছে দ্বিতীয় প্রজন্মের কোভাম বর্ম, যা শত্রুর গোলা থেকে ট্যাঙ্কটিকে সুরক্ষা দিতে পারে, যে কারণে এর ক্রুরা নির্ভয়ে ঢুকে পড়তে পারেন শত্রুর ভূখণ্ডে। এই ট্যাঙ্কের প্রধান কামান ছাড়াও রয়েছে দুটি মেশিন গান। ড্রাইভার, কমান্ডার, গানার ও লোডার মিলে 4 জন ক্রু ট্যাঙ্কটিকে পরিচালনা করেন। প্রযুক্তির ব্যবহারে এটি এই সময়ের অন্যান্য সেরা ট্যাঙ্কগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও এর দুর্গম পথে চলার ক্ষমতা দুর্দান্ত। টার্গেটিংয়েও এটি অন্যান্য অনেক সামরিক যানের চেয়েও বেশি নিখুঁত। সবচেয়ে বেশি দূরত্ব থেকে শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করার বর্তমান বিশ্বরেকর্ড এই ট্যাঙ্কের দখলে। ট্যাঙ্কটির সর্বোচ্চ গতি ঘন্টায় 59 কিলোমিটার। T-14 আর্মাটা মেইন ব্যাটল ট্যাঙ্ক। রুশ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউরার ভাগন জাভোদ এটি তৈরি করেছে রাশিয়ার সেনাবাহিনীর জন্য। আগামী প্রজন্মের ট্যাঙ্ক আর্মাটার রয়েছে অটোমেটিক লোডিং সিস্টেম। মূল কামান ছাড়াও এর রয়েছে দুটি মেশিন গান, গ্রেনেড লঞ্চার ও স্মোক বোম ছোড়ার প্রযুক্তি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি লেজার গাইডেড মিসাইল ছুড়তে পারে। ছুটে আসা যে কোনো ধরনের ট্যাঙ্ক বিধ্বংসী গোলা শনাক্ত করতে পারে এটি, যা ট্যাঙ্কটিকে দিতে পারে সুরক্ষা। এছাড়া এতে আছে Level 5 প্রোটেকশন সিস্টেম। এর অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন গতি তুলতে পারে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত। 29 ফুট লম্বা ও 11 ফুট চওড়া ট্যাঙ্কটির ক্রুর সংখ্যা 3 জন। অনেক সমর বিশেষজ্ঞ মনে করেন রাশিয়ার এই ট্যাঙ্কটি আসলে পশ্চিমাদের যে কোনো ব্যাটল ট্যাঙ্কের চেয়ে অনেক দিক দিয়েই এগিয়ে আছে।